নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ল্যাজের ল্যাজ তুলে পলায়ন যাকে বলে, বীরেরা ল্যাজ তুলে পালালেন। তথাকথিত আইনজীবী যারা রাজশেখর মান্থা মাননীয় বিচারপতি তার ঘরের সামনে বসে পড়েছিলেন, যে 10-12 জন আইনজীবী বার অ্যাসোসিয়েশনের নাম করে তারা বসে পড়েছিলেন, তাদের ঘরে ঢুকতে দেওয়া যাবে না, পালালেন। বেদম দৌড়, উদম দৌড়। কীভাবে দৌড় সেই দৌড়টা একটু ছোট্ট করে বলি। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক চিঠি দিয়ে জানালেন চিফ জাস্টিসকে যে এখন থেকে বার অ্যাসোসিয়েশন কোনো রকম এই জাতীয় কাজকর্ম করবে না, আমরা সমস্ত রকম অবরোধ তুলে নিলাম। তার আগে আপনাদের মনে আছে গতকাল এই বার অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছিল রাজশেখর মান্থার ঘরে আমরা কেউ যাব না। অবশ্য বার অ্যাসোসিয়েশন থেকে এটাও রিকোয়েস্ট করা হয়েছে একতরফা যেন কোনো রায় না নিয়ে দিয়ে দেওয়া না হয়। টার্নটা বুঝেছেন, পয়েন্টটা বুঝেছেন, খুব ইন্টারেস্টিং। সেখানে রাজশেখর মান্থা যেখানে সরকারি তরফের আইনজীবীরা উপস্থিত থাকবেন না, সরকারের প্লিডাররা থাকবেন না, সেক্ষেত্রে একতরফা রায় দিয়ে দিতে পারেন, এই ভয়টা বোধ হয় জেকে বসেছিল, যার জন্য শেষ পর্যন্ত ল্যাজ তুলে পালালেন। এবং এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে রিপোর্ট এলো কলকাতা হাইকোর্ট থেকে যে বার অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে না, আমরা এইসবের মধ্যে নেই। করলেন কেন? করলেন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তাই তো? আর সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তার শালিকা কেন বিদেশে টাকা জমা দিয়েছেন, সেই সব টাকার রসিদগুলো সমস্ত পেয়ে গেছেন ইডি, ফলে স্বাভাবিকভাবে ইডি সেই সুরক্ষা কবচ জাস্টিস রাজশেখর মান্থার ঘর থেকে পাননি, তার জন্য লেলিয়ে দিলেন। আর আপনার যে রাজশেখর মান্থার ঘরের সামনে বসে পড়লেন, আমরা কিন্তু ভাবছিলাম জানেন তো যে এই দৌড়টা ইনএভিটেবল ছিল, নতুন কি করে কিছু নয়, তার কারণ এদের লাইসেন্স বাতিল হওয়াটা দরকার ছিল। এখনও আমরা বলবো এরা যদিও বার অ্যাসোসিয়েশনের নাম করে বলেছেন কোনো অবরোধ থাকবে না, তার মানে বার অ্যাসোসিয়েশনের সমর্থন ছিল যারা করেছিলেন প্রথম দিকে। এর মধ্যেও শোনা যাচ্ছিল যে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সভাপতি তারা নাকি এর সঙ্গে যুক্ত নয়, জাস্টিস রাজশেখর মান্থার ঘরের সামনে বসে থাকার ব্যাপারটা তাদের অনুমতি নিয়ে করা হয়নি। বার অ্যাসোসিয়েশনের এক শ্রেণীর সদস্য তৃণমূলপন্থী কালোকোট পরা গুন্ডা ক্রিমিনাল ওই অ্যাডভোকেটগুলো তারা নাকি বসেছিল এমন শোনা যাচ্ছিল। তারপর শেষ পর্যন্ত দৌড়টা দিলেন, দৌড়টা যখন দিতে হবেই জানতেন তখন এই কীর্তিটা করলেন কেন? আসলে এদের দোষ দিই না, এই যারা বসেছিলেন রাজশেখর মান্থার মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার ঘরের সামনে বসছিলেন, তারা একবারও ভাবেননি যে ইমপ্লিকেশনসটা কী হতে পারে। চিফ জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব কিন্তু তার কিছুটা হিন্টস দিয়েছিলেন, পরিষ্কারভাবে বলেছিলেন যে এই যদি এই সমস্ত রিপোর্টটা যদি সুপ্রিম কোর্টে যায় কী অবস্থা হতে পারে ভেবে দেখেছেন, সতর্কীকরণ করেছেন। এবং শেষ পর্যন্ত এরা বুঝতে পেরেছিল যে সুপ্রিম কোর্টের হাতে পুরো ব্যাপারটা গেলে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কঠোরতম সিদ্ধান্ত হবে। এবং কোন কঠোরতম সিদ্ধান্ত? যারা ওই সিসিটিভি ফুটেজে আবিষ্কার করা যাবে যেসব আইনজীবীরা কালো কোট পরে জাস্টিস রাজশেখর মান্থার ঘর অবরোধ করে হ্যাজবোল্টটা আটকে দিয়েছিলেন, যারা আইডেন্টিফাইড হবেন, এই সব আইনজীবীদের লাইসেন্স বাতিল হবে ফর এভার। আমাদেরও বক্তব্য হচ্ছে এদের লাইসেন্সটা বাতিল হওয়া দরকার, খুব দ্রুত লাইসেন্স বাতিল হওয়া দরকার। আমি একটা উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি, কোনো একটা ক্লাসরুমের মধ্যে কি দু একজন ছাত্র অত্যন্ত অবাধ্য দুর্বিনীত আচরণ করলেন, অশালীন আচরণ করলেন শিক্ষক মশাইদের সঙ্গে, এদের যদি ক্ষমা ঘেন্না করে দেন, একবার ক্ষমা ঘেন্না হয়, দুবার হয়, তিনবার হয়, চারবার হয়, বারবার হয় কি, কখনোই হয় না, তখন কিন্তু বাকি ছাত্রছাত্রীরা তারা কিন্তু কোনো একটা জায়গায় অনুভব করতে থাকেন যে শাস্তি শেষ পর্যন্ত হয় না, মানবদরদী হেডমাস্টার আছেন, মানবদরদী স্কুলের টিচাররা আছেন, তারা শেষ পর্যন্ত আমাদের ক্ষমা ঘেন্নাটা করে দেবেন, ফলে বদমাইশিটা আবার করি, বদমাইশিটা চলতেই থাকবে। আমি কেন বলছি এ কথাটা বলুন তো, কলকাতা হাইকোর্টকে আক্রমণ করার ধারাবাহিকতাটা আপনারা দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ার সভা থেকে একদম পরিষ্কারভাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করলেন, তারপরও আরও দু একবার স্টেটমেন্টে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে একাধিকবার আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা শুধু নেয়নি, জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য বেঞ্চে যখন কৌস্তব বাগচি আইনজীবী তিনি মামলা করেছিলেন সমস্ত ব্যাপারটা কন্টেম্পট অফ কোর্টের জন্য, জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে হাইকোর্ট আদালত অত ঠুনকো নয়, কেউ কোনো মন্তব্য করলেও আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। এই যে ছাড়পত্রটা দিয়েছিলেন, আমি সেদিনই বলেছিলাম আপনাদের বাংলার মনে বা বাংলার বার্তায় বলেছিলাম, এই ছাড়পত্রের ফলে কিন্তু অবাধ লাইসেন্স হবে। ঠিক সেই অবাধ লাইসেন্সটা পেয়ে কুণাল ঘোষ জাস্টিস রাজশেখর মান্থাকে আক্রমণ করলেন, কখনো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করলেন, একের পর এক
এদের আক্রমণ করতে শুরু করলেন, সেটা আপনাদের দেখিয়েছি বা শুনিয়েছি যে কুণাল ঘোষের মতো লোক, তিনিও জাস্টিস রাজাশেখর মান্তা, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে ধারাবাহিকভাবে প্রকাশ্যে আক্রমণ করে যাচ্ছে আর কলকাতা হাইকোর্ট নিরবতা পালন করছে। অন্তত এই ঘটনার, জাস্টিস রাজাশেখর মান্তার ঘরের সামনে বসে পড়ার আগে অন্তত 7-8টা ঘটনা হয়েছে যেখানে আদালত আক্রান্ত হয়েছে, আদালত কিন্তু নীরবতা পালন করেছে। আর এই নীরবতাই কিন্তু শেষ পর্যন্ত এই পরিস্থিতি ডেকে আনলো যেখানে জাস্টিস রাজাশেখর মান্তার বাড়ির সামনে পোস্টার পড়লো, হাইকোর্টের চত্বরে পোস্টার পড়লো এবং তার ঘরে হ্যাজবল টেনে দিয়ে তার সামনে আইনজীবীরা বসে পড়লেন যে তার ঘরে কাউকে ঢুকতে দেবো না। এর শাস্তিটা দরকার ছিল, এই শাস্তি আজও দরকার। যতই ক্ষমাজ্ঞান না করা হোক না কেন, বার অ্যাসোসিয়েশন থেকে যতই বলা হোক না কেন যে আর কোনো দিন করবো না, কোনো গ্যারেন্টি নেই, তার কারণ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে মাদরটা বসে আছে, মানে আমি কথাটা বলছি ইন্টেনশনালি বলছি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যিনি বসে আছেন তিনি কিন্তু শেষ পর্যন্ত আবার করবেন, আবার কাউকে না কাউকে দিয়ে করাবেন। কোনো রায় পছন্দ না হলে ডিভিশন বেঞ্চে যাবো না, কোনো রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যাবো না, কোনো রায় পছন্দ না হলে জাস্টিসের ঘরের সামনে বসে পড়ব। এই রাজনীতি তো বাংলায় ছিল না কোনো দিন, এই রাজনীতি হতে পারে না কোনো দিন। এবং কলকাতা হাইকোর্ট যদি স্বতঃপ্রণোদিত হয়ে সমস্ত ব্যাপারটাতে দাড়ি না টানে, আগামী দিনে কিন্তু আবার এই ঘটনা ঘটবে। আমরা তাই দাবি করছি, বাংলার মন থেকে দাবি করছি, সংশ্লিষ্ট আইনজীবীদের অন্তত 3-5 বছর ন্যূনতম তাদের লাইসেন্স বাতিল করার দরকার। তারা কোনো কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের কোনো কোর্টে গিয়ে তারা প্র্যাকটিস করতে পারবে না। এই সিদ্ধান্তটা কিন্তু কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের পক্ষ থেকে নেওয়া দরকার। কন্টেম্পট অফ কোর্ট ক্রিমিনাল প্রসিডিওরে সরাসরি যে যে রুলটা জারি করে দিয়েছেন জাস্টিস রাজাশেখর মান্তা, তার ইম্প্যাক্ট কতটা হবে বুঝতে পেরেই বোধ হয় বার অ্যাসোসিয়েশন এই পিছুটানটা দিল। পিছুটানটা দিতেই হতো, আজ হোক কাল, সেটা দিলেন, দ্রুত দিলেন, কিন্তু ক্ষমা ঘেন্না যেন না করা উচিত। যিনি অপরাধ করেছেন তিনি শাস্তি পাবেন। কলকাতা হাইকোর্টে যারা অপরাধ করেন তারা কি ক্ষমা চাইলেই শাস্তি মুকুব হয়ে যায়? নিশ্চিতভাবে নয়। তাহলে এই আইনজীবীরা কালো কোট পরে জুডিশিয়ারি মর্যাদা ভঙ্গ করার যে কাজটা করলেন, তাহলে তারা যদি কোনো কারণে ক্ষমা চেয়ে নেন, তাহলে কেন তাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করা হবে, এই প্রশ্নটাও আমরা রাখছি। এবং আবার বলছি, এই পিছু টান পিছু দৌড়টা আরও একটা কারণে ঘটছে, সেটা হচ্ছে শেষ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে বুঝতে পারছে, সারা পশ্চিমবঙ্গ বুঝতে পারছে কোন ভগ্নিপতি তার শালির জন্য এই জাস্টিস রাজাশেখর মান্তার পেছনে লাগলেন। ফলে হি ইজ বিং আইডেন্টিফাইড, মুখটা পুড়ে কালো হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে এখন এই সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনকে দিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি বিশ্বাস করি যেটা, বার অ্যাসোসিয়েশনে অধিকাংশ আইনজীবী প্রথম থেকেই এর বিরোধী ছিল, কিন্তু যেহেতু হরিশ চ্যাটার্জি থেকে ইনস্ট্রাকশান এসছে, তাই এক শ্রেণীর কুলাঙ্গার কালো কোট পরা ক্রিমিনাল গুন্ডা আইনজীবী জাস্টিস রাজাশেখর মান্তার ঘরের সামনে বসে পড়ে সারা ভারতবর্ষের কাছে বাংলার কলকাতার হাইকোর্টের মান মর্যাদা ধুলায় মিশিয়েছে। ফলে আলটিমেটলি তাদের কিন্তু শাস্তি দিতেই হবে। শাস্তি, খুনের শাস্তির ক্ষমা হয় না। কেউ মানুষ খুন করে, কেউ গিয়ে জুডিশিয়ারির কাছে যদি বলে স্যার আমি ভুল করে ফেলেছি, তার যেমন ক্ষমা হয় না, ঠিক একইভাবে জুডিশিয়ারিকে বারবার আক্রমণ করে খুন করতে চেষ্টা করার পরও তারপর তিনি যদি ক্ষমা চান, সেই ক্ষমাটাও কিন্তু মঞ্জুর করা উচিত নয়। ফলে আলটিমেটলি আমাদের দাবি থাকবে কলকাতা হাইকোর্টের কাছে, যেসব আইনজীবী জাস্টিস রাজাশেখর মান্তার ঘরের সামনে বসে পড়েছেন তাদের 3-5 বছর মিনিমাম তাদের লাইসেন্সটা সমস্ত আদালতে প্র্যাকটিস করা থেকে আটকে দেওয়া হোক, তাহলে ভবিষ্যতে আর কেউ কোনো দিন কোনো আইনজীবী নিজের রায় পছন্দ না হলে অন্তত জজ সাহেবের ঘরের সামনে বসার দুঃসাহসটা দেখাতে পারবেন না।